হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন দেখো অনেক সকাল, সবাইকে গুড মর্নিং। যে যে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছো। আর যারা বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গুড মর্নিং দিয়ে। আর চলো দেখি রান্নাঘরে যাই, রান্না বান্না কি হবে না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর দেখো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর রুশনি স্কুলে চলে গেছে। তো এখন স্কুল চালু হয়ে গেছে, তো তো ব্লগটা স্টার্ট করতে পারছে না, ওই জন্য আমি তো স্টার্ট করছি। তো চলো বেশি বকবক না করে চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সমস্ত, আর চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে আর কি। তো চলো দেখি রান্নাঘরে যাই, রান্নার কাজকর্ম কি হচ্ছে আর কি, বাইরেটা কীরকম পরিস্থিতি সবটাই শেয়ার করবো, কটা বাজে সেটাও দেখাবো। তো দেখো কটন এখন বাইরে ও ঘুরে বেড়াচ্ছে। কটন কটন, এই দেখো কটন কত সুন্দর, আমাদের সোনা, আমাদের কটন সোনা, কটন দেখো ওই কটন, দেখো কটন এত স্পিডে যায় না, মানে কি বলতো আমি ওকে ভিডিও করতেই পারছি না, এত স্পিডে ঘোরাঘুরি করে। এখন ওই লুকাচ্ছে কটন, দেখো কটনকে একটু একটু টাইম দিয়ে কটনকে দেখো, খুব ভালো লাগলো, পুরো তুলোর বাচ্চা একদম, নাম ওই জন্য কটন দেখো। কটন কটন এখন ঘুরে বেড়াচ্ছে, একটু খেলা করছে আর কি। তো দেখো এখন আর 7:50 বাজে, তো গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম। আর আমার পাশে দেখো এই ছবিগুলো, অনেকেই বলেছে, কমেন্ট করেছে যে অনেক দাদা ভাই দিদি ভাইরা যে ছবিগুলো দেয়ালে খুবই সুন্দর। থ্যাংক ইউ সবাইকে যারা যারা বলেছো, কমেন্ট করেছো যে খুবই ছবিগুলো খুব সুন্দর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আর এই পাশের ছবিটা দেখিয়ে দিলাম, এটা অনেক সুন্দর, এটা আমার ছেলের মানে উষ্ণীষের আর কি স্যারের ড্রয়িং এটা। তো আমরা দেখো একটা ওই উনি একটা ওই মানে ইয়েতে গেছিলেন, তো ড্রয়িং কম্পিটিশানে যেগুলো সাজানো থাকে না, ওই যে গ্যালারি টাইপের হয়, তো ওখানে উনি এটা ড্রয়িং করে উনি অনেকগুলোই রেখেছিলেন, আমরা এটা নিয়ে এসেছি ওনার কাছ থেকে কিনে। তো অনেকটাই সুন্দর। চলো এখন 7:50 বাজে, তো ব্লগটা শুরু করে দিই এখন থেকেই, আর রান্নাঘরে চলো। দেখো কড়া বসিয়ে দিয়েছি, আজকে এখন রান্না বান্না করব।
তো চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে তো বললাম এখনই রান্না বান্না সব করবো, তোমাদেরকে দেখাবো কি মানে তো কি রান্না বান্না হবে কি হচ্ছে সবটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ছোলার ডাল, তো সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নিয়েছি। তো এতে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তেলটা তো দেখো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চাল বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এখন। আর এখানে দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে, শশা কেটে কাটবো আর কি, বার করে রেখেছি দুটো শশা, দেখো দুটো শশা মানে স্যালাড হবে, বার করে রেখেছি। এখানে আদা রসুন বাটা রয়েছে, আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজ দিয়ে আর ওই ডাল দিয়ে একটা ডাল বাটা দিয়ে বড়া করব। আর এই যে টমেটো কুচি, এই যে আলু টুকরো করে কাটা আছে, কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ, এই এই দিয়ে আজকে রান্না বান্না করব। আর এই যে বেগুন, বেগুনও দিয়ে দেবো, একই একটাই ঝোল হবে, তো একদম পাতলা করে একটা ঝোল বানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো দেখো একদিকে ভাত হচ্ছে, আর এই যে তেল দেখো বসিয়ে দিয়েছি, সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু আমি মানে কুচিয়ে ছোট 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 টুকরো করে কেটে নিচ্ছি। তো এই টুকরো কাটার মানে টুকরোগুলোকে দিয়ে দেবো, আবার বেশি মানে কাঁচা লঙ্কা দিলে না আমার ছেলে আবার খেতে চায় না, এই এক মানে এত মুশকিল হয় না কি বলবো আর তোমাদেরকে। এই দেখো আমি এখন এই ছোলার ডালের মধ্যে মাখিয়ে নেব, নিয়ে ছোলার ডালের বড়া বানাবো। বড়া করে আজকে তরকারি রান্না করব। তো এইভাবে রান্না করে খেতে দারুণ লাগে, কোনো সময় খেয়ে দেখো এই ছোট ছোট করে বড়া। অবশ্য বেশি তেল দিয়ে ভাজার অনেক সময় দরকার পড়ে না, বেশি তেল না দিয়ে অল্প তেল দিয়ে ভাজা করতে পারো, আর আমি একটু মানে বেশি তেল দিয়েই ভাজছি যদিও আজকে। তো চলো এইভাবে ছোট ছোট করে বড়া করে আমি তরকারিটা করে নিই, মানে বড়াটা ভেজে নিই আর কি, তারপরে ফিরে আসছি। দেখো বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, তো খুব লাল করে ভাজিনি আমি, গরমের মধ্যে বেশি মানে লাল করে তেল দিয়ে ভাজার কোনো মানেই হয় না। তো বড়া ভাজা হয়ে গেছে, ভাজাগুলো একটু তুলে রাখি। এবার আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব, আর একটু তেল দেব কারণ তেলটা অনেকটা কমে গেছে, তো বড়া ভাজতে গেলে তেল তো একটু কমই হয়। এবার দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করি, কারণ অনেক আমি সবসময় না জিরে ফোড়ন দিয়ে রান্না করি না, কালো জিরে ফোড়নেও একটা খুব সুন্দর গন্ধ আসে, তো তো দারুণ লাগে খেতে। তো এবার দেখো আমি বেগুন দিয়ে দিচ্ছি, যে কাটা বেগুন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন, তো বেগুন দিয়ে রান্নাটা করব। আর সমস্ত আলু দিয়ে দিলাম, আর এই যে দেখো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথম কোনো সবজি খুব বেশি ভেজে করব না, তো বেগুনটা একেবারে না ভাজলে নয়, মানে না ভাজলে খুব ভালো খেতে লাগে না, একটু ভাজা করে নেব। আর এখনই দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দেব, যে পরিমাণ মতো দেখো লবণ দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। তো এই ঝোলটা একদম পাতলা করেই আমি বানাবো, তো এইভাবে তোমরা বানাও খুব ভালো লাগবে, দারুণ লাগে খেতে, তো বানিয়ে দেখতে পারো।
তুই দেখো এখন রান্নাটা হয়ে গেছে, এবার মানে ভাজাটা হয়ে গেছে আর কি। টমেটো দিয়ে দেব, তো কুচানো টমেটো দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটুখানি দিয়েছি, কারণ যেহেতু বড়া দিয়ে তরকারিটা করছি তো আদা রসুন একটু না দিলে ভালো লাগবে না, তো অল্প করে সামান্য একটু দিতে হবে। তো দিয়ে এবারে ভালো করে কষিয়ে করে নেব রান্নাটা। দু তিনবার একটু ঢাকা দিয়ে তারপর দেব জল। দেখো এই যে এবার ঢাকা দিয়ে দেব, একটু মানে সেদ্ধ হোক। দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, ঝোলটা টকবক করে সুন্দর করে ফুটছে, আর এই দেখো বড়া বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখো দেখতে হয়েছে। এই দেখো আলু বেগুন বড়া ঝোল। তো এই আজকে আমাদের রান্নায় দেখো এখন ঝোলটা বেশি আমি দেখো ফোটাবো না, অফ করে দেব, কারণ এইরকম ঝোলই ভালো, একটু পাতলা করেই খাবো, তো অফ করে দিলাম। আর এই যে দেখো এখন ভাতটা দেখো একদম হয়ে গেছে, প্রচণ্ড গরম, ভাত রেডি হয়ে গেছে, আর লেবু কেটে নিয়েছি, আর এই দেখো শশা স্যালাড করব বলেছিলাম, শশা কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো আম কেটে নিয়েছি। তো আমগুলো কি করব বলো তো, একটু টক আছে, চটকে নিয়ে চিনি দিয়ে একদম পাতলা করে একটা শরবত বানাবো, তো দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না আমের শরবত, চেষ্টা করব শেয়ার করার। এই যে দেখো বললাম না পাকা আম, একটু টক মতো আমগুলো, তো এই আমটাকে ভালো করে একটু চটকে নেব, আর এর সাথে একটু জল মেশাতে হবে, আর দেব একটু বিট নুন, আর দেব চিনি। এই দিয়ে এই যে দেখো জল দিয়ে দিচ্ছি, একদম পাতলা করে একটা শরবত হবে, একদম মানে চটকে ভালো করে আম একদম চটকে চটকে নেব, একদম নরম আম ছিল কিন্তু আমটা হালকা টক ছিল, বা ছেলে খেতে যাইছিল না গো, ওই জন্য এইভাবে শরবত করে নেব। তো এটা দুধ দিয়ে খেতেও দারুণ লাগে, আম দুধ বলে ওটা, তো সেটাও দারুণ লাগে খেতে, তো এখন এত গরম দুধ দিয়ে খেতেও ভালো লাগছে না, তো আমরা ওই জন্য ভাবছি একটু জল দিয়ে আমি শরবত করব, আর দেবো এর সাথে চিনি। তো ভালো করে আগে মিশিয়ে নিই, তারপর নুন চিনি দিয়ে শরবতটা বানাচ্ছি, তারপরে ফিরে আসছি। এবার দেখো আমি ছেঁকে নেব, একটা পাত্রে এইভাবে ছেঁকে নিচ্ছি, কারণ এই যে ছিপড়েগুলো আছে না, তো ছিপড়েগুলো এবারে আটকে দাও, এই যে ছিপড়েগুলো দেখো এতে প্রচুর ছিপড়ে আছে, এই যে দেখো আমের যে ছিপড়ে, আমের ছিপড়ে মুখে পড়লে ভালো লাগবে না। এবারে কাঁচা আম আর জল দিয়ে তো কত সুন্দর আমি দেখো বানিয়ে নিলাম। সরি কাঁচা আম না, পাকা আম আর জল, ভুল বলেছি, পাকা আম, মাথা একদম গরমে খারাপ হয়ে গেছে, দেখো মাথাটা একদমই গেছে গরমের মধ্যে, পাকা আম আর জল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানালাম দেখো। এবার দেখো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তো একটুখানি অল্প করে আমি এই দেখো নুন দিচ্ছি, সাদা নুন দিচ্ছি, হ্যাঁ খুবই অল্প দিলাম সাদা নুন, এবার বিট নুন দিয়ে দেবো, বিট নুন দিলে আরো সুন্দর খেতে লাগে। তো এই দেখো একদম অল্প করে বিট নুন দিলাম, আর দেব এবার একটু সামান্য চিনি, কারণ মিষ্টিটা আমটা একটু কম আছে, তাই আমি দেখো দু চামচ চিনি দিয়ে দিলাম,
আর একটা চামচ দিয়ে ভালো করে গুলে নেব আর কিছু বরফ দিয়ে দেব। হয়ে গেল আমার কত সুন্দর রেসিপি, এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা, দেখো পাতলা সুন্দর রেসিপি বানিয়ে নিলাম। তো চিনিটা গুলে যাক, তারপরে একদম সার্ভ করছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, তো দারুণ লাগবে। চলো আজকে ব্লগটা এন্ড করে দিই এবারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার আমার এই যে ভিডিও দেখতে থাকো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।